আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক সবাই ভালো আছেন। তো সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল ইসলাম, আপনারা সবাই দেখতেছেন আজকের নতুন একটি ভিডিও। তো আমি চলে আসলাম প্রায় দুই দিন তিন দিন পরে, আজকে চলে আসলাম আমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবসময় আমি মানে চোখে আসি না, তো সেই জন্য আমি আপনাদেরকে আপডেট দিই, চোখের আপডেটটা দিতে পারি না। তো আজকে দুই তিন দিন পরে চলে আসলাম, দেখাতে আসলাম যে আমাদের চকের যে আপডেটটা। এর আগের ভিডিওতে বলেছিলাম যে চকে কীরকম কী অবস্থা, ধান লাগানো হয়েছে নাকি লাগানো হয় নাই, তো সেটার আজকে আপডেট আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গ্রামের সুন্দর এই বিকেলের পরিবেশের ভিতরে আমি একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। তো সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। দেখছেন সুপ্রিয় দর্শক, আমি চলে আসলাম গ্রামের একেবারে পুরো মাঝখানে। এই যে দেখেন সুপ্রিয় দর্শক, গ্রামের মাঝখানে চলে আসলাম। এইখানটা দেখছেন যে ধান লাগানো হবে, যেহেতু ধান লাগানো হবে এখন এখানে এখানে পুরো হাল চাষ করা হয়েছে ভালোভাবে। আর এই যে সামনে দেখছেন আমরা ধান লাগানো হয়ে গেছে। ওকে, এই যে এই ক্ষেত্রটাতে আপনারা দেখেন সুপ্রিয় দর্শক, ধান কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। এই যে তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়ে গেছে। ধান লাগানো হয়ে গেছে, তো আপনারা ইতিমধ্যে কিন্তু দেখছেন একটা, এই যে এই যে গ্রামের শুধু একটা এখানকার ক্ষেত্রের ভিতরে শুধু ধান লাগানো হয়ে গেছে। আর এই যে আপনারা চক সামনে চকটা দেখতে পাচ্ছেন পুরো খালি একেবারে, ধান কিন্তু অলরেডি লাগানো হয় না। আর ধান লাগালে দেখছেন এখানে কিন্তু অলরেডি সুন্দরভাবে পরিষ্কার করে ধান লাগানো হয়ে গেছে। আরও এই যে সামনে ক্ষেত দেখতে পাচ্ছেন পুরো মানে ক্ষেত কিন্তু পুরাই খালি একেবারে, যে ধান মান লাগানো হয় না, জাস্ট একটা ক্ষেতের ভিত্তিতে কিন্তু ধান লাগানো হয়েছে। কারণ সামনে মানে কোন সময় যে বৃষ্টি আসতে পারে সেটার দিক দিয়ে মানুষটা কিন্তু লক্ষ্য রাখে, যে যদি হঠাৎ করে বৃষ্টি আসে পড়ে মাত্র দুইটা ঘন্টার ভিতরে, আমি আপনাদের বলছিলাম না মাত্র দুই ঘন্টার ভিতরে যদি বৃষ্টি আসে পুরো মানে এর আগের বছর দুই ঘন্টা আমাদের যে জমিটা আমরা ধান চাষ করছিলাম শুধুমাত্র দুই ঘন্টা বৃষ্টি আসছিলো, দুই ঘন্টা বৃষ্টি এসে আমাদের এই যে পুরো চকটা দেখতে পাচ্ছি আমরা, পুরো চকটা একেবারে পানি দিয়ে ভরে গেছে। তো আল্লাহ না করুক আমাদের এরকম সময় যেন না আসে, যে এরকম হঠাৎ করে যেমন এই বৃষ্টি না আসে আমাদের ধানগুলো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন আরও বরকত দান করে, এটাই আমি দোয়া করি সবসময়। তো আমরা আপনারাও আপনার সাথে আপনারাও আমাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমাদের গ্রামবাসীর জন্য আমাদের গ্রামের এই যে পুরো চকটাতে যেমন এরকম পানি না আসে, এরকম হঠাৎ করে দুই ঘন্টা যেন কোনো সময় ভিজে না যায়। তো সুপ্রিয় দর্শক, আমি একটু আগে বাড়তেছি ভিডিও দেখতে দেখতে, আপনারা সাথে থাকবেন আর ভিডিও দেখবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে সকল ধরনের কিন্তু আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা এখন আর একটি মাঠে চলে আসলাম, দেখছেন একটু গ্রামের চকের একটু মাঝখানে দেখছেন, এই যে এই যে একটা এই যে ক্ষেতটা দেখছেন, এই যে ক্ষেতটা, এই ক্ষেতটাও কিন্তু অলরেডি একবার মানে হাল চাষ করা হয়েছে, যেহেতু একবার হাল চাষ করা হয়েছে এটা আবার আবার দু তিন দিন বাদে হাল চাষ করা হবে। দেখছেন এখানে কস্তুরি দিয়ে একেবারে, কস্তুরি বলেন ঘাস বলেন সব কিছু দিয়ে কিন্তু অলরেডি ভরা। তো হাল চাষ করার পরে দুই তিন দিন ভালো করে এগুলি পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে কিন্তু এগুলি হাল চাষ করে নতুন করে আবার ধান লাগাতে হয়। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছুটা হলে কিন্তু আমাদের এই যে গ্রামের ধান এবং জমি জমা যে চাষ করে কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি এরকম ধরনের সবসময় অলরেডি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।